সো 22শে ফেব্রুয়ারি 2022 আমরা কলকাতা স্টেশন থেকে সকাল 9:05 হলদিবাড়ি ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে পৌঁছাই রামপুরহাট স্টেশন। সেদিন তারাপীঠে পুজো দিয়ে সারাদিনটা তারাপীঠে কাটিয়ে পরের দিন সকালে রওনা দিয়েছিলাম মাসাঞ্জরের উদ্দেশ্যে। তো আমরা আগের দিন আমাদের সবার জন্য একটা 6-সিটারের গাড়ি বুক করে নিয়েছিলাম এবং আমরা পরের দিন সকালবেলা ফার্স্টে বেরিয়েই একটা জায়গায় ব্রেকফাস্ট করি। ওখান থেকে সুন্দর গনপুর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এবং আশেপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছাই বক্রেশ্বর মন্দির, আমাদের ফার্স্ট টুরিস্ট স্পট। তারাপীঠ থেকে এখানে আসতে মোটামুটি আমাদের গাড়িতে লাগলো 2 ঘন্টা। ওখানে উষ্ণ জলপ্রবণ দেখে মন্দির ঘুরে এবং ওখানে পুজো দিয়ে আমরা রওনা দিই মাসাঞ্জরের উদ্দেশ্যে। আর পথেই পড়েছিল তিলপাড়া ব্যারেজ ও সোনাঝুরির জঙ্গল। সো গাইজ, এই ভিডিওতে আমি সব রকমের ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো, ভিডিও ভালো মতো দেখতে থাকো। কোথায় কী গাড়ির পার্কিং চার্জ, কোথায় কী এন্ট্রি ফিস, গাড়ির কত ভাড়া লেগেছিলো, এভরিথিং আমি এই ভিডিওতে দিয়ে দেবো। প্লাস আমি আগের ভিডিওতেও কিছু ইনফরমেশনস দিয়েছিলাম, তো যারা যারা আগের ভিডিওটা এখনও দেখোনি তারা প্লিজ দেখে নাও। আমি উপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, প্লাস আমি ডিসক্রিপশন বক্সেও তোমাদের জন্য দিয়ে দেবো। ম্যাসাঞ্জরে ঢোকার কিছুক্ষণ আগেই তোমরা এরকম দূরে পাহাড়ের টিলা দেখতে পাবে, যেটা দেখে তোমাদের মন কেমন করবেই। আর যেরকম তোমাদেরকে আমি এরকম একটা ইনফরমেশন দিলাম যে তারাপীঠের এত কাছে এরকম সুন্দর একটা জায়গা যেখানে পাহাড় দিয়ে ঘেরা, এত সুন্দর রাস্তা, এরকম অনেক ইনফরমেশন, অনেক জায়গা, অনেক ফেস্টিভ্যাল, অনেক ইভেন্টস আমি আমার এই চ্যানেলে দেখাবো আর দেখাই। সো প্লিজ যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করানো এক্ষুনি, কারণ এরপর এরকম অনেক ভিডিও আসতে চলেছে যেটা তোমরা ঘুরে এনজয় করতে পারবে। আমরা এখন মাসাঞ্জরে আছি আর প্রায় 1 ঘন্টা মতো লাগলো বক্রেশ্বর থেকে এখানে আসতে। তো বিশাল ভালো লাগে, অনেক এক্সাইটেড ছিলাম জায়গাটা আসার জন্য। খুব সুন্দর জায়গা, তোমরা সব দেখো ভিডিওগুলো ভালো মতো দেখো অ্যান্ড এনজয় দ্য ভিডিও। গাইস দেখো এখানে ড্যাম থেকে জল ছেড়েছে, এই দৃশ্য উপভোগ করা খুবই ভাগ্যের ব্যাপার। আমরা ওই নিচটা যাওয়ার প্ল্যান করছি, তো চলো গিয়ে ঘুরে আসি নিচটা। আমরা এই ড্যামের নিচে যাচ্ছি, ভেতর ভেতর দিয়ে নাবজি, পাথর, ইট, জঙ্গল, গাছপালা সব দিক থেকে, কারণ নিচে নদীটা আছে আর বেশ ভালো মানে ফটো তোলার জায়গা, ভিডিও করার জায়গা, অনেক সুন্দর জায়গা আছে, তো ওটাই দেখার জন্য যাচ্ছি। সো চলো, খুব ভয়ঙ্কর রাস্তাটা।
কাছে আমরা এই নদীটা পার ক্রস করব আর ওপারে গিয়ে আবার উপরে উঠব। নদীটা ক্রস করার সময় প্লিজ দেখে যাবেন, হয়তো মজা হতে পারে কিন্তু তাও দেখে যাওয়াই ভালো, কারণ ওখানে অনেক পাথর আছে যেখানে আমাদের পা পিছলে পড়ে যেতে পারেন, বা যাদের হাঁটুতে ব্যথা বা পায়ে ব্যথা তারা প্লিজ অ্যাভয়েড করবেন ব্যাপারটাকে। আর যখন এই নদীতে অনেক জল থাকবে তখন প্লিজ ট্রাই করবেন না। আমরা যে সময় গেছিলাম জল অনেক কম ছিল, তো আমরা ইজিলি নদীটা পাথরের উপর দিয়ে ক্রস করতে পেরেছিলাম। তোমরা দেখলে অনেক কষ্ট সৃষ্টি উঠলাম, পুরো নদীটা ক্রস করলাম, ক্রস করে হাঁপিয়ে গেছি, বাট বিশাল অ্যাডভেঞ্চারাস লাগলো। আর সৌরভ একতারা বাজিয়ে যাচ্ছে, কারণ ও হাঁপিয়ে গেছে, আমি হাঁপিয়ে গেছি, আমরা গরিব হয়ে গেছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো এই মাসানজোরে আসলে এই নিচে নেবে, এই জঙ্গলের ভেতর দিয়ে পাথর পাথর রাস্তা দিয়ে নিচে নেবে, পুরো নদীটা ক্রস করে এই এক্সপিরিয়েন্সটা প্লিজ করো, ট্রাই করো, কারণ এটা বেশ ভালো লাগলো, বেশ অ্যাডভেঞ্চারাস লাগলো। আমরা মানে মনে হচ্ছিলো না তারাপীঠ ঘুরতে, মনে হচ্ছিলো কোনো দূরে কোথাও ঘুরতে এসেছি, কোনো পাহাড়ে ঘুরতে এসেছি। তো ইটস আ মাস্ট ট্রাই। এখন যাচ্ছি স্পিড বোটিং করতে, এই সিঁড়ি দিয়ে নিচে নামছি। তো এখানে টিকিট নিল আমাদের 200 টাকা করে পার হেড, আর বললো 15 মিনিট মতো ঘোরাবে জলে। আমার একটু বেশি লাগলো প্রাইসটা, তো চলো দেখা যাক। আর গাইস, মাসানজোরে কিন্তু দুপুরবেলা লাঞ্চ করার জন্য ওই ভাত ডাল সবজি আর ডিম ছাড়া সেরকম কিছু অপশন তোমরা পাবে না। হ্যাঁ, যদি তোমরা ভালো কিছু আইটেম যেরকম চিকেন বা মাটন কিছু খেতে চাও তাহলে ফার্স্টে গিয়েই মাসানজোর ড্যামে ঢোকার আগেই ওদেরকে বলে দিতে পারো যে তোমরা এটা খেতে চাও, তো হয়তো ওরা তোমাদেরকে 1-3 ঘন্টার মধ্যে এটা বানিয়ে দেবে। বাট যদি তোমরা পরে যাও আর পরে গিয়ে ওদেরকে বলো খাওয়ার সময়, তাহলে হয়তো তোমরা কোনো সেরকম ননভেজ আইটেমস পাবে না। তো এবার আসি গাড়ি ভাড়ার দিকে। তোমাদের গাড়ি ভাড়া পড়েছিলো 2100 টাকা, আমাদের 2500 বলেছিলো, বাট আমরা 2100-এ রাজি করিয়েছিলাম। সো সেটা পুরো সিজনের উপর ডিপেন্ড করছে, প্লাস আপনার কতটা দমদার করতে পারেন সেটার উপরও ডিপেন্ড করছে যে আপনার গাড়ি ভাড়া কত নেবে। আর গাইস, বক্রেশ্বর অবধি যাতায়াত মানে যাওয়া প্লাস আসা কত নিতে পারে সেটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, তো যারা আমরা আগের ভিডিওটা দেখোনি ওখানে গিয়ে দেখে নাও, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই গোটা একদিনের ট্রিপটায় আমাদের টোটাল খরচা হয়েছিল 470 টাকা পার হেড, মানে ফ্রম তারাপীঠ টু বক্রেশ্বর, আবার বক্রেশ্বর থেকে মাসানজোরে ব্যাক টু তারাপীঠ। আর এখানে আমি স্পিড বোটের প্রাইসটা বাদ দিয়েই বললাম, যেটা আমি আগেও বলেছি 200 টাকা পার হেড পড়বে।
আর যদি তোমাদের হাতে গোটা একদিন নাও থাকে তাহলেও তোমরা 3-4 ঘন্টার জন্য ইজিলি ঘুরে আসতে পারো কিছু জায়গা থেকে, যেরকম নলাটেশ্বরী মন্দির, ইস্কনের একাচক্র ধাম, নিত্যানন্দ মহাপ্রভু মন্দির, গৌরনিতাইয়ের মন্দির, বামাখ্যাপার বাড়ি ও এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা থেকে। তো গাইজ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম আরও অনেক সুন্দর সুন্দর ঘোরার ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে।